পোকো F1 এর পর পোকো F2 ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হওয়ার শুধু সময়ের অপেক্ষা। আশা করা যায় এপ্রিলের লাস্ট উইকেই আপনারা ইন্ডিয়ার বাজারে পোকো F2 দেখতে পাবেন। শাওমি সাব ব্র্যান্ড হিসেবে পোকো সিরিজের প্রথম ফোন পোকো F1 মোবাইল লাভারদের দিয়েছিল 20,000 টাকার মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস, যা ইন্ডিয়ার মার্কেটে প্রথম। পোকো F2 নিয়ে তাই সবার আশা বেশ কিছুটা বেশি। আজকের এই ভিডিওতে থাকছে পোকো F2 নিয়ে সমস্ত ডিটেলস, এর স্পেসিফিকেশন, লঞ্চ ডেট, প্রাইসই বা কত হতে পারে ইন্ডিয়া ও বাংলাদেশের বাজারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য নিচের দিকে দেখুন একটি রেড কালারের সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া নেক্সট কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এর ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। পোকো F1 এর সব থেকে বড় উইক পয়েন্ট এর বিল্ড কোয়ালিটি, তাই আশা করা যায় এবারে পোকো F2 তে অনেক ইম্প্রুভ বিল্ড কোয়ালিটি আপনি পেতে পারেন। এখানে আপনি পেতে পারেন ট্র্যাডিশনাল গ্লাস বডি ডিজাইন, দুটি কালার গ্র্যাডিয়েন্ট মিক্সারের সাথে, সাথে থাকছে দুদিকেই কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। পোকো F2 তে আপনি পাবেন 6.3 ইঞ্চি ফুল HD+ ডট নট ডিসপ্লে, যেটি আপনি রেডমি Note 7 Pro-তে দেখেছেন। ফোনটিতে আকর্ষণীয় করার জন্য আপনি এখানে ফুল বেজেল লেড ডিসপ্লে পাবেন। রিউমার শোনা যাচ্ছে এখানে আপনি পপ আপ ডিসপ্লে, যেটি ভিভো V15-এ আপনি দেখেছেন তেমন ডিসপ্লে পাবেন। তবে আমি নিশ্চিতভাবেই বলছি তেমন কোনো আশা এখন না করাই ভালো। এরপর আসি ফোনটির পারফরমেন্সের কথায়। পোকো F2 তে আপনারা পাবেন স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, যেটি 7 nanometer বেসড একটি চিপসেট এবং 2.8 GHz-এ রান করে। এছাড়াও ফোনটিতে আপনি অ্যাড্রিনো 640 GPU পেয়ে যাবেন, যা আপনাদের গেমিং এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করে তুলবে। এছাড়া ফোনটিতে থাকছে 6GB RAM ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি ও 8GB RAM ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। তবে ফোনটিতে আপনি হাইব্রিড সিম স্লট পাবেন, যা একটু উইক পয়েন্ট। তার মানে আপনি এখানে দুটো সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন না। এরপর চলুন এক নজরে আমরা এর ক্যামেরা সেকশনটা দেখে নিই। পোকো F2 তে আপনারা রেডমি Note 7 Pro এর মতোই 48+5 megapixel ডুয়েল রেয়ার ক্যামেরা পাবেন, যাতে থাকছে সনি IMX সেন্সার। ফ্রন্ট ক্যামেরা থাকছে 20 megapixel-এর। অ্যাপারচার কম হয়, আপনি লো লাইটে ভালো ফটোগ্রাফি সুবিধা যেমন পাবেন, তেমনই রেয়ার ক্যামেরায় স্লো মোশন, টাইম ল্যাপস ও 4K মতো ভিডিও আপনি কিন্তু শ্যুট করতে পারবেন। পোকো F1 এর মতো পোকো F2 তেও আপনি সমস্ত সেন্সার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সব থেকে এক্সাইটিং ফিচার্স, পোকো F2 তে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবেন, থাকছে ফেস আনলকের সুবিধাও। ফোনটিতে আপনি 4000 mAh-এর ব্যাটারির পাশাপাশি ওয়াকম কুইক চার্জ 4-এর সাপোর্ট পেয়ে যাবেন, যা এই রেঞ্জের ফোনে ভাবাই যায় না। ফোনটি আসবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 9.0 পায়ের সাথে এবং আপনি MIUI 10-এর কাস্টমাইজেশন দেখতে পাবেন। এবার আসি দামের কথায়। ফোনটির বেস ভ্যারিয়েন্ট 6GB 64GB ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়ার বাজারে হতে পারে 19,999 টাকা, আর বাংলাদেশের বাজারে হতে পারে 24,500 টাকা। ইন্ডিয়ার বাজারে এটি এপ্রিলের লাস্ট উইকে লঞ্চ হতে পারে, আর বাংলাদেশের বাজারে আরও এক মাস পর থেকে আপনি এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আর চ্যানেলে আপনি যদি নতুন হন, অবশ্যই নিচের দিকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন এবং বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলের আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।